সবাইকে অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে চট্টগ্রাম বোর্ড দু সালে এসএসসি পরীক্ষা আগত ইংরেজি প্রথমপত্র প্রশ্ন এবং তার সমাধান ইংরেজিতে ভালো প্রস্তুতি নিতে আশা করি ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে তাহলে চলো শুরু করা যাক মোট তিনটি প্যাসেজ রয়েছে দুটি প্যাসেজ তোমাদের টেক্সট বুক থেকে আসে এবং তিন নম্বর প্যাসেজটি আনসিন অর্থাৎ যে কোনো জায়গা থেকে এটা আসতে পারে প্রথম প্যাসেজের উপর ভিত্তি করে সাতটি এমসিকিউ এবং পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হয় আমরা প্যাসেজগুলো পড়ব যাতে করে পরবর্তীতে এই প্যাসেজগুলোর উপর যেভাবেই প্রশ্ন আসুক তোমরা যেন অ্যান্সার করতে পারো ইট ওয়াজ লেট সামার টোয়েন্টি সিক্স অগস্ট নাইনটিন এটা ছিল গ্রীষ্মের শেষ উনিশশো সালে সালের ছাব্বিশে আগস্ট এ লিটল গার্ল বর্ন ছোট্ট একটা মেয়ে জন্মগ্রহণ করলো টু এ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি ধনাঢ্য ক্যাথলিক বণিক পরিবারে অফ আলবেনিয়ান ডিসেন্ট আলবেনিয়ান বংশোদ্ভোধ অর্থাৎ তাদের পূর্বপুরুষ আলবেনিয়ায় ছিল ইন স্মল টাউন কল্ড স্কজের মেসিডোনিয়া মেসিডোনিয়ার স্কপজের ছোট্ট একটা শহরে সে জন্মগ্রহণ করল শি ওয়াজ দ্য ইয়ংগেস্ট অফ দ্য থ্রি সিবলিংস অ্যান্ড ওয়াজ নেমড অ্যাকনেস গঞ্জা বুজাজিও তিনি ছিলেন তিন ভাই বোনের মধ্যে সবার ছোটো এবং তার নাম রাখা হয় অ্যাগনেস গঞ্জা বুজাজিও হু কুড ইমাজিন অ্যাট দ্য টাইম সেই সময় কে কল্পনা করেছিল দ্যাট যে দিস লিটল গার্ল এই ছোট্ট মেয়েটি উড ওয়ান ডে বিকাম দ্য মাদার অফ হিউমিনিটি সে হবে মানবতার মা লাভিং অ্যান্ড সার্ভিং দ্য পুরেস্ট অফ দ্য পোর যে ভালোবাসবে সেবা করবে গরিবদের মধ্যেও যারা গরিব তাদেরকে ইয়েস হ্যাঁ উই আর টকিং অ্যাবাউট নান আমরা অন্য কারো কথা বলছি না আদার দেন মাদার তেরেসা মাদার তেরেসা ছাড়া অ্যাট দ্য এজ অফ টুয়েলভ বারো বছর বয়সে শি হার্ড এ বয়েস ফ্রম উইথিন তিনি নিজের মধ্যে একটা কণ্ঠ শুনতে পেলেন দ্যাট আর্স্ট হার যেটা তাকে আহ্বান জানিয়েছিল টু স্প্রেড দ্য লাভ অফ ক্রাইস্ট ক্রাইস্টের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য শি ডিসাইডেড দ্যাট তিনি সিদ্ধান্ত নিলেন যে সে উঠবে মিশনারি তিনি হবেন একজন ধর্মপ্রচারক অ্যাট দ্য এজ অফ এইটিন আঠারো বছর বয়সে সে লেফট হার প্যারেন্টাল হোম তিনি তার পৈতৃক বাড়ি ত্যাগ করলেন শি দেন জয়েন্ট অ্যান আইরিশ কমিউনিটি অফ নান্স তিনি তখন আইরিশদের নানদের একটা সম্প্রদায় বা সংগঠনে যোগ দিলেন কল দ্য সিস্টার্স অফ লরেটো সেই সংগঠনের নাম ছিল সিস্টার্স অফ লরেটু হুইচ হ্যাড মিশনস ইন ইন্ডিয়া ইন্ডিয়ায় যাদের কার্যক্রম ছিল আফটার এ ফিউ অফ ট্রেনিং অ্যাট দ্য ইনস্টিটিউট অফ দ্য ব্লেসড ভার্জিন মেরি ইন ডাবলিন ডাবলিনের ব্লেসড ভার্জিন মেরি একটা ইনস্টিটিউশনে কয়েক মাস ট্রেনিং নেওয়ার পর মাদার টেরেসা ক্যাম্প টু ইন্ডিয়া মাদার টেরেসা ইন্ডিয়াতে আসলেন অন মে টোয়েন্টি ফোর নাইনটিন থার্টি ওয়ান চব্বিশে মে উনিশশো একত্রিশ শি টুখ আর ইনিশিয়াল বোস তিনি প্রাথমিকভাবে শপথ গ্রহণ করলেন অ্যাজের নাম একজন সন্ন্যাসিনী হিসেবে ধর্মপ্রচারক হিসেবে ফ্রম নাইনটিন থার্টি ওয়ান টু নাইনটিন ফোরটি এইট উনিশশো একত্রিশ থেকে উনিশশো আটচল্লিশ এই সতেরো বছর মাদার তেরেসা টট জিওগ্রাফি অ্যান্ড থিওলজি মাদার তেরেসা শেখালেন ভূগোল এবং ধর্মতত্ত্ব অ্যাট স্যান্ট মেরিস হাইস্কুল ইন কলকাতা স্যান্ট মেরিস হাইস্কুল যেটা কলকাতায় অবস্থিত দেন ক্যালকাটা ওই সময় ক্যালকাটা বলা হতো হবার দ্য ওয়াইড স্পিড প্রবার্টি ইন কলকাতা হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন মাদার তেরেসা কলকাতায় যে ব্যাপক বিস্তৃত দারিদ্রতা ছিল এটা তার মধ্যে একটা গভীর প্রভাব বিস্তার করলো অ্যান্ড ইন নাইনটিন এইট এবং উনিশশো আটচল্লিশ সালে সে রিসিভ পারমিশন ফ্রম হার সুপারিওস ঊর্ধ্বতনদের কাছ থেকে পারমিশন পেলেন টু লিভ দ্য কনভেন্ট এই কনভেন্ট ত্যাগ করার সন্ন্যাসীদের আশ্রম সেটা ত্যাগ করার অনুমতি পেলেন অ্যান্ড ডিভোট সেলফ নিজেকে নিয়োজিত করলেন টু কেয়ারিং ফর দ্য পোরেস্ট অফ দ্য পোর ইন দ্য স্লামস অব কলকাতা কলকাতার বস্তিতে যারা গরিবের মধ্যে গরিব ছিল তাদেরকে দেখাশোনা করার জন্য এই ছিল প্যাসেজটি আমরা এখন এমসিকিউগুলো সমাধান সমাধান হোয়াট ডাজ মাদার অফ হিউমিনিটি রেফার্স টু দ্য প্যাসেস এই প্যাসেজ অনুযায়ী মাদার অফ হিউমিনিটি বলতে কি বোঝানো হয়েছে আমরা অপশন থ্রিতে পেয়ে গেছি উত্তরটা এ মাদার হু সার্ভস দ্য পুর লাইক হার ওন চিলড্রেন যিনি গরিবদেরকে সেবা করেছেন নিজের সন্তানের মতো ফ্রম চাইল্ডহুড মাদার তেরেসার ডিজায়ার টু বি এ শৈশবকাল থেকে তিনি কি হতে চেয়েছেন তিনি একজন মিশনারি হতে চেয়েছেন ধর্মপ্রচারক হতে চেয়েছেন দ্য বয়েস উইথ হার আর্ড হার উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টুর পরে কিন্তু আইনজি যুক্ত হয় তার মানে এই দুইটার একটা হবে দ্য লাভ অফ ক্রাইস্ট তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন স্প্রেড স্প্রেডিং যিশু খ্রিস্টের ভালোবাসা তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন মানুষের মাঝে দ্য সিস্টার্স অফ লারি টু ইজ অ্যান অর্গানাইজেশন অফ আইরিশ আইরিশ নান্স হবে সঠিক উত্তর অপশন টু দ্য পোরেস্ট অফ দ্য পুর স্ট্যান্ডস ফর দ্য পিপুল হু লিভ এই ফ্রেসটির অর্থ কী বলতে হবে যারা দারিদ্রসীমার উপর বসবাস করে যারা অনেক দারিদ্রতার সাথে বসবাস করে অপশন টুতে রাইট অ্যান্সারটি রয়েছে হোয়াট সফট মাদার তেরেসা মোস্ট ইন কলকাতা কলকাতার দারিদ্রতা তাকে ব্যথিত করেছে এক্সট্রিম পভার্টি হবে হোয়াট ইজ দ্য মেইন থিম অব দ্য প্যাসেজ এই প্যাসেজের মূল বিষয়বস্তু কী লাভ ফর দ্য ডিস্ট্রেসড যারা অসহায় তাদের প্রতি ভালোবাসা যাদের দেখাশোনা করার কেউ নেই তাদের প্রতি ভালোবাসা এখন আমরা পাঁচটি প্রশ্ন উত্তর প্যাসেজ থেকে খুঁজে বের করব। ওয়ার ডিট মাদার তেরেসা কাম অফ মাদার তেরেসা কোথা থেকে এসেছেন আমরা এখানে জানি তিনি এসেছেন মাদার তেরেসা ওয়াজ বর্ন এ লিটল গার্ল না বলে আমরা মাদার টেরেসা বলবো ওয়াজ বর্ণ টু এ রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি অফ আলবেনিয়ান ডিসেন্ট ইন এ স্মল টাউন কল স্কলজে মেসিডোনিয়া তারপর নিচে উত্তরটি তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো ওয়াই ডিড মাদার তেরেসা ডিসাইড টু বি এ মিশনারি কেন মাদার তেরেসা সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন মিশনারি হবেন ধর্মপ্রচারক হবেন আমরা আবার প্যাসেজে চলে যাচ্ছি অ্যাট দ্য এজ অফ টুয়েলভ শি হার্ট এ বয়েস ফ্রম উইথিন দ্যাট আর্ট হার টু স্প্রিড দ্য লাভ অফ ক্রাইস্ট আমরা এই জায়গায় একটা সো দিয়ে দিব সো শি ডিসাইডেড দ্যাট শি উড বি মিশনারি এই হলো অ্যান্সার হাউ ডিড শি বিকাম দ্য মাদার অফ হিউমিনিটি কীভাবে সে মাদার অফ হিউমিনিটি হলেন গরিবের মধ্যে যারা গরিব ছিল তাদেরকে ভালোবেসে তাদেরকে সেবা করে তিনি মাদার অফ হিউমিনিটি হয়েছিলেন একটু সাজিয়ে লিখতে হবে নিচে তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে সাজিয়ে লেখা হয়েছে ওয়াট ডিট মাদার তেরেসা ডু ইন দ্য ফার্স্ট সেভেন্টিন ইয়ার্স ইন ইন্ডিয়া প্রথম সতেরো বছর কী করেছিলেন কলকাতার একটা স্কুলে তিনি কী শিখিয়েছেন তিনি শিখিয়েছেন জিওগ্রাফি অ্যান্ড থিওলজি অ্যাট সেন্ট মেরিস হাই স্কুল ইন কলকাতা উনিশশো সাল থেকে উনিশশো আটচল্লিশ সাল সাথে আমরা এই অংশটা যুক্ত করে দিব হোয়াই ডিড শি লিভ হার প্যারেন্টাল হোম কেন তিনি প্যারেন্টাল হোম ত্যাগ করেছিলেন কারণ বারো বছর বয়সে তিনি তার ভিতরে একটা অদৃশ্য কণ্ঠ শুনতে পেলেন বারো বছর বয়সে তিনি একটা কণ্ঠ শুনতে পেলেন যে তাকে আহ্বান জানাচ্ছে ক্রাইস্টের ভালোবাসা ছড়িয়ে দিতে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি মিশনারি হবেন আঠারো বছর বয়সে তিনি প্যারেন্টাল হোম ত্যাগ করলেন কেন ত্যাগ করলেন ত্যাগ করলেন টু জয়েন অ্যান আইরিশ কমিউনিটি অফ নান্স কল সিস্টার্স অফ টু উত্তরটা এখানে সাজিয়ে দেওয়া হলো প্রয়োজনীয় ভিডিওটি পজ দিয়ে তোমরা দেখে নিতে পারো এখন আমরা দুই নম্বর প্যাসেজটি পড়ব যার উপর ফিলিং দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ করতে হবে কখনো কখনো এটা ফার্স্ট প্যাসেজ হিসেবেও আসতে পারে তখন তার উপর এমসিকিউ এবং প্রশ্ন উত্তর থাকবে কাজে এটা মনোযোগ দিয়ে শুনো দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্প ডিজাইন এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশনস অ্যামং পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন্টারনেট প্রযুক্তি সাহায্য করেছে এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইটকে তৈরি করতে ডিজাইন করতে যেটা সুবিধা করে দিয়েছে টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশন্স সামাজিক সম্পর্ক এবং পিপুল মানুষের মাঝে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বব্যাপী ইন্টারনেট না থাকলে ফেসবুক টুইটার ইউটিউব এগুলো আমরা ব্যবহার করতে পারতাম না মূলত এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে দিজ আর নোন অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস অর সোশ্যাল নেটওয়ার্কস অর সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলোই সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস অথবা সোশ্যাল নেটওয়ার্কস অথবা সোশ্যাল মিডিয়া নামে পরিচিত অ্যাট প্রেজেন্ট ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইট বর্তমানে ফেসবুক সবচাইতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট এছাড়া আরও কিছু রয়েছে গুগল প্লাস যেটা বর্তমানে নেই একসময় ছিল টুইটার লিঙ্কডন অ্যাটসেট্রা আর আদার ফ্রিকুয়েন্টলি ইউজড সোশ্যাল সার্ভিসেস এগুলো প্রায় সময় ব্যবহার করা হয় টুইটার এবং লিঙ্কডন সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর ওয়েব বেসড এগুলো ওয়েবসাইট ভিত্তিক অ্যান্ড হ্যান্ডস এবং সেহেতু প্রভাইড ওয়েস ফর দ্য ইউজার্স ইউজারদেরকে সুযোগ করে দেয় টু ইন্টারেক্ট থ্রু দ্য ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে দিস সার্ভিসেস মেক ইট পসিবল টু কানেক্ট পিপুল এই সার্ভিসগুলোই সম্ভব করেছে মানুষকে যুক্ত করতে শেয়ারিং ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস তাদের কি আগ্রহ তাদের কি কার্যাবলী সেগুলো অ্যাক্রস দ্য বর্ডার্স সীমানা পেরিয়ে অ্যান্ড তাস এবং এভাবেই হ্যাভ মেড দ্য ইউজার্স ফিল দ্যাট ইউজারদেরকে উপলব্ধি করায় যে দ্য রিয়েলি লিভ ইন এ গ্লোবাল ভিলেজ তারা একটি বৈশ্বিক গ্রামে বসবাস করছে পৃথিবীর এক প্রান্তে সে বসবাস করল বিশ্বব্যাপী তার ফ্রেন্ড সার্কেল থাকে সবার সাথে সে ইন্টারেক্ট করতে পারে এটাই বোঝানো হয়েছে ওয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট এই সোশ্যাল নেটওয়ার্কগুলো যেমন ফেসবুক কেন এত দ্রুত প্রসারিত হচ্ছে দ্য অ্যান্সার ইজ সিম্পল উত্তরটা খুবই সাধারণ মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি অধিকাংশ সোশ্যাল সার্ভিসই বিনামূল্যে ব্যবহার করা যায় ইউ ক্যান মেক ইউজ অফ দ্যাম ফ্রি এগুলোকে তুমি বিনামূল্যে ব্যবহার করতে পারো পেয়িং এ ভেরি লিটল টু ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তোমার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে অর্থাৎ যে তোমাকে ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে সেই ইন্টারনেটের বিল দিয়ে তুমি এগুলো ব্যবহার করতে পারো এখন আমরা এই গ্যাপগুলো পূর্ণ করব। উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টারনেট টেকনোলজি ইন্টারনেট টেকনোলজির উন্নয়নের সাথে এ নাম্বার অফ ওয়েবসাইটস বিন ডিজাইনড বেশ কিছু ওয়েবসাইট ডিজাইন করা হয়েছে প্রমোট রিলেশনস সম্পর্ক উন্নত করার জন্য অ্যামং দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মানুষের মাঝে এমন হলো অনেক কিছুর মাঝে দুয়ের অধিক বুঝাতে এমং ব্যবহার করা হয় বাই ইউজিং দিস সোশ্যাল মিডিয়া যেহেতু বাই প্রিপোজিশন এখানে ইউজ দিয়ে আইনজীবী যুক্ত করবো এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উই ক্যান শেয়ার আমরা শেয়ার করতে পারি আবার আইডিয়াস আমাদের আইডিয়াগুলো উইথ ইচ আদার অ্যাকাউন্টের সাথে অ্যান্ড ফিল উপলব্ধি করতে পারি অ্যাজ এ সিটিজেন অফ এ গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ বৈশ্বিক গ্রাম সারা পৃথিবীকে একটা গ্রামের মতো মনে হবে এবং সেই গ্রামের একজন সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে উপলব্ধি করতে পারবে দ্য সোশ্যাল মিডিয়া আর এক্সপান্ডিং র্যাপিডলি সোশ্যাল মিডিয়া দ্রুত সম্প্রসারিত হচ্ছে ফর বিং লো কস্ট লো কস্টের কারণে শুধু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে অল্প কিছু টাকা দিতে হয় এছাড়া বিনামূল্যেই ব্যবহার করা যায় ইট হ্যাজ ব্রড দ্য হোল ওয়ার্ল্ড এটা সমগ্র পৃথিবীকে এনে দিয়েছে উইথিন থিঙ্ক রিচ আমাদের নাগালের মধ্যে আমরা এখন তিন নম্বর প্যাসেজটি পড়ব যেটা আনসিন প্যাসেজ হয়ে থাকে যার উপর ভিত্তি করে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি লিখতে হবে উইলিয়াম ওয়াটসওয়ার্থ ওয়াজ এ মেজর ইংলিশ রোমান্টিক পয়েন্ট উইলিয়াম হোয়াটসওয়ার্থ ছিলেন একজন উল্লেখযোগ্য ইংরেজ রোমান্টিক কবি হি ওয়াজ বর্ন অন এপ্রিল সেভেন সেভেন্টিন সেভেন্টি তিনি জন্মগ্রহণ করেছেন সতেরোশো সত্তর সালে সাতই এপ্রিল ইন কাম্বারল্যান্ড লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ডের কাম্বারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছেন হিস ফাদার ওয়াজ অ্যান অ্যাটর্নি বাবা ছিলেন একজন আইনজীবী রাষ্ট্রীয় আইনজীবী ইন সেভেন্টিন সেভেন্টি এইট সতেরোশো আটাত্তর সালে ওয়েন হি ওয়াজ অনলি এইট ইয়ার্স ওল্ড তার বয়স যখন মাত্র আট হিস মাদার টাইড তার মা মারা যায় অ্যান্ড ইন দ্য সেম ইয়ার এবং একই বছর হি ওয়েন্ট টু গ্রামার স্কুল তিনি গ্রামার স্কুলে ভর্তি হলেন ইন হিজ চাইল্ডহুড হি লার্ণ্ড পোয়েট্রি অফ মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার ফ্রম হিজ ফাদার শৈশবকালে বাবার কাছ থেকে শেক্সপিয়ার এবং মিল্টনের কবিতা শিক্ষা লাভ করেন বাট ইন সেভেনটিন কিন্তু সতেরোশো সালে হিজ ফাদার টাইট তার বাবা মারা যান দেন হি বিকেম ডিপেন্ডেন্ট অন রিলেটিভস তারপর আত্মীয়দের উপর নির্ভরশীল হয়ে যান হয়বার হি কন্টিনিউড হিজ স্টাডি যাই হোক তারপরেও তিনি তার পড়াশোনা চালিয়ে গেলেন অ্যান্ড ফার্স্ট রুট এ পয়েম ইন সেভেন্টিন এইটটি সেভেন সতেরোশো সাতাশি সালে তিনি প্রথম কবিতা লিখেন হি ওয়েন্ট টু সেন্ট জনস কলেজ ক্যামব্রিজ ক্যামব্রিজের সেন্ট জনস কলেজে তিনি ভর্তি হলেন অ্যান্ড গ্রাজুয়েটেড ফ্রম দ্যাট কলেজ ইন সেভেন্টিন নাইনটি ওয়ান সতেরোশো একানব্বই সালে সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলেন দেন হি ওয়েন্ট আউট উইথ হিজ ফ্রেন্ড অন এ ওয়াকিং ট্যুর টু ফ্রান্স অ্যান্ড ইটালি তারপর তার বন্ধুর সাথে তিনি ফ্রান্স এবং ইতালিতে হেঁটে ভ্রমণের জন্য বের হলেন হি এসেন তার নেক্সট ইয়ার দেয়ার পরের বছর সেখানে তিনি অতিবাহিত করলেন ওয়াইল ইন ফ্রান্স যখন ফ্রান্সে ছিলেন ইন ইন লাভ উইথ এ ফ্রেঞ্চ উমেন ফ্রেঞ্চ উমেন ফ্রান্সের একজন মহিলার সাথে প্রেমের সম্পর্কে পড়েন নেমড অ্যানিটি ভ্যালন তার নাম ছিল অ্যানিটি ভ্যালুন হি ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েসড বাই দ্য ফ্রেন্স রেভলিউশন ইন সেভেনটিন নাইনটি সালে ফরাসি বিপ্লব দ্বারা তিনি ব্যাপক প্রভাবিত হয়েছিলেন হি হ্যাড এ ক্লোজ ফ্রেন্ডশিপ উইথ অ্যানাদার রোমান্টিক পয়েট স্যামুয়েল টেইলর কলেরিজ স্যামুয়েল টেইলর কলেরিজ নামক আরেকজন রোমান্টিক পয়েটের সাথে তার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল দ্য জয়েন্টলি পাবলিশড এ বুক এই দুইজনে মিলে একটা বই প্রকাশ করলো নেমড সে বইয়ের নাম হলো লিরিক্যাল বালাজ ইন সেভেন্টিন নাইনটি এইট সতেরোশো আটানব্বই সালে ইন দিস বুক দ্য এক্সপ্লেন দ্য নিউ পয়েটিক থিওরি এই বইয়ে তারা ব্যাখ্যা করেছে তাদের কবিতার নতুন থিওরি নতুন সূত্র ইন্ট্রোডিউসড এ নিউ পয়েটিক আইডিয়া অফ পোয়ে তারা কবিতার নতুন একটা ধারণা প্রচলন করলেন ফাইনালি অবশেষে হি ওয়াজ দ্য পয়েট অফ লরিয়েট অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজকবি হিসেবে তিনি অভিষিক্ত হলেন চলো আমরা ইনফরমেশনগুলো ট্রান্সফার করি বায়োগ্রাফি অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ স্পেশালটি হলো তিনি একজন রোমান্টিক পয়েট ছিলেন ইংলিশ রোমান্টিক পয়েট ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছেন এপ্রিলের সাত তারিখ সতেরোশো আমরা জানি তিনি গ্র্যাজুয়েশন করেছেন কোন জায়গা থেকে উপরে টাইটেল খেয়াল করব সেন্ট জনস কলেজ থেকে ক্যামব্রিজে অবস্থিত লিরিক্যাল বালাতস তারা দুজন মিলে যে বই লিখেছিল কোন দুজন মিলে উইলিয়াম এবং সেমুয়েল টেইলর কলিজ এই দুজনের মিলিত একটি বই নাম হলো লিরিক্যাল বালাজ। ফ্রেঞ্চ রিভলিউশন এই প্যাসেজ অনুযায়ী লেখা আছে সতেরোশো যদিও প্রকৃত তথ্যটি হলো সতেরোশো উনানব্বই যাই হোক প্যাসেজের তথ্যটি লিখতে হবে এখানে তারপর পাঁচ নম্বর সামারি লিখতে হবে সামারিটি তোমাদের জন্য এখানে দিয়ে দেওয়া হচ্ছে প্যাসেজের উপর ভিত্তি করে এটা লেখা হয়েছে তুমি তোমার মতো করে লিখতে পারো উইলিয়াম অটসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইংলিশ রোমান্টিক পয়েটস সবচেয়ে বিখ্যাত ইংরেজি রোমান্টিক কবিদের মধ্যে উইলিয়াম ওয়াটসওয়ার ছিলেন একজন তিনি জন্মগ্রহণ করেছেন সতেরোশো সত্তর সালে আট বছর বয়সে মাকে হারান বাবাকে হারান তেরো বছর বয়সে সতেরোশো সালে এবং আত্মীয়দের উপর নির্ভরশীল হয়ে যান তিনি তার পড়াশোনা চালিয়ে গেলেন এবং গ্রাজুয়েশন কমপ্লিট করলেন তিনি প্রথম কবিতা লিখলেন সতেরোশো সালে মিন মিন কথাগুলো বলতে হবে ফ্রান্স এবং ইতালি সেখানে গিয়েছিলেন এবং সেখানে পরবর্তী বছরটা অবস্থান করেছিলেন হি অ্যালং উইথ কলেরিজ সে এবং কলেরিজ মিলে একটা বিখ্যাত বই লিখলেন সে বইয়ের নাম হলো লিরিক্যাল পালার্স যে বইতে প্রকাশ পেয়েছে নিউ পয়েটিক আইডিয়া কবিতা লেখার নতুন ধারণা এগুলো আমরা এখন পাঁচটি সেন্টেন্স তৈরি করব। দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর ইজ সিচুয়েটেড অবস্থিত টু দ্য সাউথ অফ বাংলাদেশ বাংলাদেশের দক্ষিণে কক্সবাজার দ্যাট স্ট্রেচেস ফর মাইল যেটা মাইলের পর মাইল বিস্তৃত ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচাইতে দীর্ঘতম সমুদ্র সৈকত দ্য ব্লু ওয়াটার অ্যান্ড রাইজিং ওয়েভস ক্রিয়েট এ প্লিজেন্ট সাইট নীল পানি এবং যে ঢেউ সুখকর দৃশ্য তৈরি করে হুইচ কোলস আওয়ার মাইন্ড ইনস্ট্যান্টলি যেটা আমাদের মনকে তাৎক্ষণিকভাবে প্রশান্তি এনে দেয় দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড সেন্ট মার্টিন দ্বীপ ইজ লোকেটেড ইন দ্য বে অফ বেঙ্গল যেটা বঙ্গোপসাগরে অবস্থিত ইজ এ কোরাল আইল্যান্ড সেটা একটা প্রবাল দ্বীপ পাথরের তৈরি দ্বীপ বিশেষ এক প্রকার পাথর দ্য ন্যাচারাল বিউটি অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড ইজ বিয়ন্ড ডিসক্রিপশন সেন্ট মার্টিন দ্বীপের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা বর্ণনা দ্বীপ ছয় নম্বর এখানে শেষ হল আমরা এখন রিয়ারেন্সটি সমাধান করবো জীবনানন্দ দাশের জীবনী থেকে নেওয়া হয়েছে জীবনন্দ দাস ওয়াজ বর্ন ই স্মল টাউন অব বৈশাল ইন এইটিন নাইনটি নাইন যেই সালে কাজী নজরুল ইসলামও জন্মগ্রহণ করেছিলেন জীবানন্দ দাসও সেই সময় জন্মগ্রহণ করেছিলেন বরিশালের ছোট্ট একটা শহরে তিনি মাস্টার্স ডিগ্রি ইংরেজিতে অর্জন করলেন ২২ বছর বয়সে পরের বছর থেকেই তিনি টিচিং ক্যারিয়ার শুরু করলেন শিক্ষকতা পেশা শুরু করলেন অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ কলকাতা সিটি কলেজে তিনি তার চাকরি হারালেন উনিশশো সালে অন দ্য চার্জ অফ পাবলিশিং এ ইন দ্য পরিচয় পত্রিকা পরিচয় পত্রিকার একটা কবিতা প্রকাশের অপরাধে উনিশশো সালে তিনি তার চাকরিটা হারালেন পরবর্তীতে উনিশশো তিরিশ সালে দিল্লির রামজস কলেজে জয়েন করলেন কিন্তু ফিরে আসলেন তার জন্মস্থানে পরের বছরই তারপর তিনি বজ্রমোহন কলেজে যোগ দিলেন বরিশালে অবস্থিত উনিশশো সালে উনিশশো সালে যখন দেশ বিভাগ হল অর্থাৎ পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হলো তিনি তখন ভারতে চলে গেলেন পরবর্তীতে তিনি খারকপুর কলেজে জয়েন করলেন উনিশশো সালে এই ছিল ন্যারেশনটি তোমাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি ই এইচ সি এ এফ এখন আমরা দেখব রাইটিং পার্টি কি কি ছিল প্যারাগ্রাফ ছিল স্ট্রিট অ্যাক্সিডেন্ট এমনভাবে লিখতে হবে যেন এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায় তারপর কমপ্লিটিং স্টোরি রাফি ইজ এ ওয়ার্কার অফ এ বিগ ফ্যাক্টরি ইন ঢাকা ঢাকার একটি বড় ফ্যাক্টরিতে রাফি একজন শ্রমিক দেয়ার আর মোর দ্যান ফাইভ হান্ড্রেড ওয়ার্কার্স পাঁচশোরও বেশি শ্রমিক রয়েছে ইন দ্য ফ্যাক্টরি ফ্যাক্টরিতে ওয়ান ডে ওয়াইল ই ওয়াজ ওয়ার্কিং একদিন সে যখন কাজ করছিল এ লাউড সাউন্ড ওয়াজ হার্ট বিশাল চিৎকার শোনা গেল ফায়ার ফায়ার হেল্প হেল্প আগুন আগুন সাহায্য করো সাহায্য করো তারপরে নিজের মতো করে এটা কমপ্লিট করতে হবে হতে পারে সেটা একটা গুজব অথবা সত্যিকারের আগুন নিজের মতো করে একটা ফিনিশিং দিয়ে দিবে তারপর পাইচার্ট রয়েছে একটা যেখানে দেখানো হয়েছে ইট শোজ দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিস হাউসহোল্ড এক্সপেন্ডিচার কীভাবে তার পরিবারের খরচগুলো হয় ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেমন খাবারের জন্য থার্টি হাউজিং হাউজিংয়ের জন্য টোয়েন্টি ফাইভ সেভিং টোয়েন্টি শিক্ষার জন্য টুয়েলভ যাতায়াত খরচের জন্য এবং স্বাস্থ্যের জন্য অর্থাৎ চিকিৎসা বাবদ ইত্যাদি ইত্যাদি নাও ডিস্ক্রাইব দ্য পাইচার্ট ইন ইউর ওন ওয়ার্ডস ইন অ্যাবাউট ওয়ান ফিফটি ওয়ার্ডস একশো পঞ্চাশ ওয়ার্ডে এই কথাগুলো বর্ণনা করতে হবে যে পরিবারের ইনকামগুলো কোন কোন খাতে ব্যয় হচ্ছে ইউ আর অ্যাডভাইস টু হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য পাইচার্ট এখানে পাইচার্টে যে ইনফরমেশনগুলো আছে সামারাইজ সামারাইজ করতে হবে হাইলাইট করতে হবে গুরুত্ব দিতে হবে কোন খাতে বেশি হচ্ছে কোন খাতে কম হচ্ছে কোন খাতে আরও বেশি হওয়ার প্রয়োজন ছিল এরকম একটা কিছু লিখতে হবে তারপর লেটার সাপোজ ইউ আর তানিম অথবা তানিয়া ইউ আর স্টার্টিং ইন বকুলপুর হাই স্কুল হোয়ার ইউ এনজয় এ লট অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার নাম দেওয়া আছে তোমার স্কুল দেওয়া আছে নাও রাইট এ লেটার টু ফ্রেন্ড ফ্রেন্ডের নামও আছে স্টার্টিং ইন রূপগঞ্জ আইডিয়াল স্কুল যে রূপগঞ্জ আইডিয়াল স্কুলে পড়াশোনা করছে তাকে লিখবা তোমার স্কুলের কো কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কে সর্বশেষ প্রশ্ন ডায়লগ ডায়লগের মধ্যে নামগুলো খেয়াল রাখতে হবে এই নামের বাইরে অন্য কিছু লেখা যাবে না তোমার বন্ধু ইজ নট ইন্টারেস্টেড ইন ফিজিক্যাল এক্সারসাইজ ব্যায়ামের প্রতি তার আগ্রহ নেই নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড এখন তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি ডায়লগ লিখতে হবে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ গ্রহণের গুরুত্ব সম্পর্কে এই ছিল রাইটিং পার্ট আশা করি ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে এই চ্যানেলে রয়েছে বিভিন্ন সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সমাধান সবগুলো ভিডিও যদি দেখতে পারো আশা করি ইংরেজিতে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ